Hello guys, welcome back to my channel, Shumadash Vlogs. Guys, এখন বাজে সন্ধ্যা 5:30টা, আমি এখন ব্লগটা শুরু করছি। তো আমি এখন দেখো সন্ধ্যা দিচ্ছি, ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি। তো দেখো যে ঠাকুর আমি এখন সন্ধ্যা দিলাম, ঠাকুরকে প্রদীপ সব দিয়ে শঙ্খ ঘণ্টা বাজছি, এখানকে প্রসাদ দিয়েছি ঠাকুরকে। এখানে ঠাকুর আছে দেখো, গাইস আমার এখন সন্ধে দেওয়া হয়ে গেল। তো আমি এখন এরপরে সব জামা কাপড় গুছিয়ে ঠাকুরকে স্মরণ দেব, স্মরণ দিয়ে জামা কাপড় গুছিয়ে তারপরে যা করব আর কি করব, চলো সঙ্গে থাকো, দেখি রান্নাঘরে গিয়ে কি কি করব। সন্ধ্যাবেলা একটু টিফিন করব। প্রদীপটা ধূপকাঠিটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার প্রসাদটাকে নিয়ে রাখব। আজ দেখো আমি ঠাকুরকে স্মরণ দিয়ে নেব। দেখো সব এগুলো কাঁচা হয়েছিল, আজকে অনেক কিছু ছাদে সব শুকিয়ে নিয়ে আসা হয়েছে। এখন এগুলো আমি ভাজ করে রেখে দেব, তারপরে আমি চা করব, চা করে খাব। আজকে অনেক কিছু জামা কাপড় কাঁচা হয়ে গেছে, সারাদিন ধরে অনেক কাচাকাচি করেছি সবার জন্য, সব ছেলেদের আমার সবার কেচেছি আজকে। ভাজ করে সব আলনা রেখে দেব। তো গাছ আমার সব জামা কাপড় এবারে ভাঁজ করা হয়ে গেল। এবার আমি পাশের ঘরে দেখব ছেলে কি করছে, ছেলেকে একটু পড়তে বসাবো। তারপরে ম্যাডাম অনেক হোমওয়ার্ক দিয়ে গেছে, এগুলো করবে। আর স্কুলেরও পরীক্ষার কিছু প্রশ্ন দিয়েছে, ওগুলো কমপ্লিট করবে এখন। ওইখানে ওর কাছে বসবো একটু, আর ওকে একটু দেখিয়ে পড়াগুলো দেখিয়ে দেবো, ও বসে বসে পড়বে। আমি পাশের ঘরে চলে এসেছি, এবার ছেলেকে একটু পড়া দেখিয়ে দেবো, দেখি কি পড়ছে। স্যার ম্যাডাম সব পড়া দিয়েছে, ওগুলো একটু দেখি। দুটাকে স্যার কি আঁকতে দিয়েছে, সেই আঁকাগুলো এখন এইটা এখন আঁকতে দিয়েছে স্যার। দেখো দিয়ে এই ড্রয়িংটা করে কি করতে বলেছে, এটা ড্রয়িংটা করে রং করতে বলেছে, পুরোটা স্কিপ করে নিয়ে অন্য পৃষ্ঠায় রং করতে বলেছে। তো এখনো এগুলো পড়বে, সব আঁকবে, ওখানে বসেছে। তো আমি ওইদিকে কফি বা চা করব, আর করে ওকে একটু হরলিক্স দেবো, আর দেখি একটু চায়ের সাথে কি করি। তো আমরা তারপরে খেয়ে নেব। তো গাইস আমি এবার রান্নাঘরে চলে এসেছি, আমি এখন ফুলকপির পকোড়া করব। দেখো কি কি নিয়েছি তার জন্য, আমি ফুলকপির পকোড়া করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দিই, গ্যাসটা ধরিয়ে দিলাম। এখানে আমি এই যে ফুলকপি কেটে ছোট ছোট করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, হলুদ, লবণ, আর এটা লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি এই বাটির মধ্যে একটা ব্যাটার বানিয়ে তো আমি ফুলকপিগুলোর পকোড়া করে নেব। আগে আমি ফুলকপিগুলো জল থেকে চিপে তুলে এখানে বয়েল করে নেব।
ফুলকপিগুলো এবার একটু লবণ ছিটিয়ে বয়ল করে নেব। লবণ ছিটিয়ে এবার আমি এটা ঢেকে দিলাম। তো এটা বয়ল হবে, তারপরে আমি পকোড়াটা ভেজে নেব। তো গাইস, এবার আমি ফুলকপিটা পুরো বয়ল করে নিয়েছি, এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। দেখো তো গাইস, দেখো এখানে ফুলকপিটা পুরো বয়ল হয়ে গেছে, দেখে গলে যাচ্ছে। ফুলকপিটা বয়ল করে নিয়েছি, আর এখানটায় নিয়েছি ব্যাটারটা, চালের গুঁড়ো, বেসন, আর একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাটারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা। দেখো কীরকম হয়েছে। আর এখানে আছে কিছু মটরশুঁটি, এই যে বাদাম, ভেজানো বাদাম, ছোলা, এগুলো আছে, একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব, আর ফুলকপির পকোড়াগুলো বানিয়ে নেবো। দেখো তেল বসেছে, তেল পুরো ধোয়া উঠছে, গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া এর মধ্যে ছেড়ে দেব। ভালো করে বয়ল করে নিয়েছি, পকোড়াগুলো উলটে দেবো, লাল লাল করে ভেজে তুলে দেবো। একপাশটা লাল হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে এসেছে পকোড়াগুলো। তো আমি এই পিটোপিট করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। এরকম করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো গাইস, এবার আমি এই যে এখানে মটরশুঁটি আর বাদাম, ছোলা ভাজাটা ভেজে নেব। আমার সব পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো কিছু পকোড়া তৈরি হয়ে গেছে। এবার আমি ছোলাটা ভেজে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোলাটা, এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অল্প করে, এখানে ভেজে তুলে নেব, একটা বাড়িয়ে দিলাম। গাছ আমার সব এই যে ছোলা, মটর আর বাদাম ভাজা হয়ে গিয়েছে, যে নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসেছে কমপ্লিট। তো গাছ, আমরা এবার পকোড়া, এই যে ফুলকপির পকোড়া আর ছোলা বাদাম ভাজা নিয়ে চলে এসেছি, এবার আমরা তিনজন খেয়ে নেব সব। প্লেট পকড়তে রহো, বাদ মে খায়া। দেখো গাইস, ওকে দিয়েছি, ও পকোড়া খাচ্ছে, কেসে লাগা আচ্ছা হ্যাঁ, কি টুকাই খেয়ে কি বলে, কেমন হয়েছে, ভালো তো হবে নিশ্চয়ই।
খেয়ে খাও, খেয়ে পারলো গরম হয়েছে। কেমন লাগছে? এবার আমিও নিয়ে নিচ্ছি। দেখো দারুণ টেস্টি হয়েছে, জাস্ট অসম। ছোলার বাদাম ভাজা একটা টেস্ট করতে, দারুণ, খুব ভালো। ছোলা ভাজা কেমন হয়েছে? ছোলা ভাজাটা এর সঙ্গে মটরশুঁটি আছে, আরো টেস্টি লাগছে। ফুলকপির পকোড়াটা একদম সফট হয়ে যাচ্ছে, জাস্ট মুখে দিলে গলে যাচ্ছে। ও দেখাতে খাও, এসে লাগে বলতো। আচ্ছা সুপার টেস্টি, শীতকালে সন্ধ্যেবেলা গরম গরম এরকম ফুলকপির পকোড়া ভেজে খেলে দারুণ লাগে, আর কিচ্ছু লাগে না। সঙ্গে ছোলা আর বাদাম ভাজানো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো বাদাম আর ছোলা সঙ্গে মটরশুঁটি ভাজা, খুব ভালো। ফুলকপি দুটো আরে খাও, খুব ভালো। হ্যালো, তো গাইস আমরা সবাই মিলে বসে বসে সবকটা পকোড়া খেয়ে নিয়েছি, দুটো পড়ে আছে, এখনই শেষ, এগুলোও খেয়ে নেবো।
এত টেস্টি হয়েছে, এগুলো ছাড়া যাচ্ছে না। তো এগুলো আমরা খেয়ে নেব। তো তোমরা ভিডিওটি দেখো, কেমন লাগলো কমেন্টসে জানিও, আর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই বাই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। Hold me close till I get up. Time is barely on our side.